যে সাজাই দেয়া হোক না কেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্কে আদালতে আর উপস্থিত হতে পারবেন না মামলার প্রধান আসামি খালেদাজিয়া। জিয়া রোডের পুরন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত মামলার নতুন এজলাসের হাজিরায় তিনি এই ঘোষণা দেন এ সময় তিনি সাফ জানান দীর্ঘ সময় বসে থাকা বর্তমান শারীরিক পরিস্থিতিতে তার পক্ষে সম্ভব নয় খালেদা জিয়ার এসব বক্তব্য সাংবাদিকদের জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মুস্তফা মামলার পরবর্তী শুনানি হবে বারো এবং তেরো সেপ্টেম্বর বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে বকশিবাজারের কারা অধিদপ্তর মাঠে অস্থায়ী এজলাসে বিচারাধীন ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি নেত্রী গত আট ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন এরপর থেকে অসুস্থতা এবং নিরাপত্তা দুই বিবেচনায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্কে তাকে এজলাসে আনতে পারেনি কারা কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে সেখানে বলা হয় বক্সিবাজারে স্থাপিত অস্থায়ী এজলাসটি জনাকীর্ণ এ কারণে নিরাপত্তার স্বার্থে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের শুনানি নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত হবে সে অনুসারে বুধবার বেলা বারোটায় নতুন এজলাসে মামলার যুক্তিতর্ক শুরুর দশ মিনিট পর হুইল চেয়ারে বসে এজলাসে আসেন খালেদা জিয়া এবং হুইল চেয়ার বসে থাকলেন কারণ বাম পাটা এবং বাম হাতটা সঠিকভাবে চলছে না চাদরের মতো উপরে ঢেকে দেওয়া হয়েছে ডান হাত দিয়ে বারবার ঢেকে দিচ্ছেন ম্যাডাম নিজে আদালতে বলেছেন ন্যায় বিচার তো এখানে আমি পাবো না জানি সুতরাং এখানে আমার এনে লাভ কি আমার ওখানে থাকলো আমরা যে বিচার দিবেন আমি এখানে আসলে এই একই বিচার দিবেন আপনারা দিয়া দেন সাজা দিয়ে দেন যা ইচ্ছা দিয়ে দেন এজলাস পরিবর্তনের ঘোষণা যথাযথভাবে জানানো হয়নি বলে জানিয়ে আদালতের বুধবারের কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দেন খালেদা জিয়ার আইনজীবীরা জেলখানার মধ্যে যে আদালত স্থানান্তর করার সরকার যে গেজেট নোটিফিকেশন দিয়েছে কারণ আমাদেরকে অবহিত করা হয় নাই করে দুদকের কৌশলীরা বলেন বিএনপি অসুস্থতার কথা মাথায় রেখেই পরিবর্তন করা হয়েছে বিচারিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সাবেক কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবন যেটা পরিত্যক্ত অবস্থায় আছে সেখানে আদালত করা হয়েছে বেগম খালেদা জিয়ার পক্ষের যারা আইনজীবী আছেন তাদেরকে আমরা এই গেজেট নোটিফিকেশন পৌঁছিয়ে দিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে যোগাযোগ করে কথা বলে তাদেরকে অনুরোধ করেছিলাম মামলার পরবর্তী কার্যক্রম আগামী বারো এবং তেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তৌভিদ শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা